আচ্ছা, মনে করুন হচ্ছে এটা আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের যদি ব্যাকআপ নিতে হয় বা হচ্ছে ক্লোন করতে হয়, মাইগ্রেট করতে হয়, তাহলে সেটা কিভাবে করব? সেটা হচ্ছে দুভাবে করা যায়। এক হচ্ছে সিপ্যানেল টু সিপ্যানেল, যেটাকে বলা হয় ম্যানুয়াল মাইগ্রেশন। আরেকটা করা হয় হচ্ছে প্লাগ ইন দিয়ে, মানে হচ্ছে অটোমেটিকলি জাস্ট আপনি এখান থেকে ফাইলটা, মানে ফুল ওয়েবসাইটটাকে একটা জিপ আকারে ডাউনলোড করবেন এবং পরবর্তীতে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডপ্রেসে সেটাকে আপলোড করে দিতে হবে। আচ্ছা, আমরা এখন হচ্ছে লাগা এই কাজটা কখন কখন করব? 2 থেকে 3টা সময় আমাদের এই কাজগুলো করা দরকার পড়ে। ফার্স্ট, সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে ক্লায়েন্টের যদি কোনো প্রিমেড ওয়েবসাইট থাকে। এখন মনে করেন যে হচ্ছে আমি আপনাকে বললাম যে হচ্ছে ভাই এই আমার একটা যে ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে আমি এই যে মিট আওয়ার শেফ এই যে সেকশনটা আছে সেকশনটা চেঞ্জ করতে চাচ্ছি। এটা আমার আগের দিয়ে কাউকে না কাউকে দিয়ে বানানো একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে আমার শেফ চেঞ্জ হয়েছে বা আমি শেফের এই ডিটেলস গুলো চেঞ্জ করতে চাচ্ছি। সব আপনাকে কাজটা দিলাম, দেওয়ার পরে যদি এই টাইপের কিছু হয় বা আমি একটা ফর্মের কাজ দিলাম বা আমি আমার একটা 5 পেজের ওয়েবসাইট আমি একটা একটা সিঙ্গেল পেজের কাজ দিলাম, যাই দেই, মানে আমার আগের থেকে একটা করা ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইটের এরকম কোন ওয়েবসাইটের কাজ পেলে সবার আগে আপনাকে ওয়েবসাইটটাকে ব্যাকআপ নিয়ে রাখতে হবে। কারণ এখন আপনি যে কোনো একটা সেকশনে কাজ করতে যে যদি কোনো ভুল করেন, সাইটটা যদি ব্রেক করে, মানে সাইটটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, একটা ফর্মের কাজ করতে গেছেন আপনি অন্য একটা ফর্ম ডিলেট করে ফেলছেন বা আপনাকে এসইওর কাজ করতে দিচ্ছে, এসইও কাজ এসইও এসইওর বা হচ্ছে স্পিড আপার কাজের ক্ষেত্রে তো মাস্ট বি 100% ব্যাকআপ নিতে হবে। কারণ আমরা যখন প্লাগ ইন দিয়ে স্পিড আপ করবো, কিছু কিছু ওয়েবসাইট ফার্স্ট টাইমই হচ্ছে আপনার সাইটটা ব্রেক করে, মানে সেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিছু কিছু সেকশন ডিলেট হয়ে যায়, তো ওই টাইমটাতে আমাদের কি করতে হবে, আগে থেকে যদি ব্যাকআপ নেওয়া থাকে এই পুরো সাইটটা, তাহলে আমরা সাইটটাকে আবার আপ করে দিতে পারবো। যে আমরা পুরো ফুল সাইট ফেলে দিব, ফেলে দিয়ে নিউজটা নিউ যেটা ব্যাকআপ নেওয়া হচ্ছে সেটা আমরা নতুন করে আপলোড করে দেবো ফাইলটা। এতে কি হবে, যদি আমার কাজটা আমি আরেকবার ট্রাই করতে পারবো যে হচ্ছে হ্যাঁ এই ভুলটার কারণে আমার রেজিস্টার হয়েছে, আমি এখন এই ভুলটা না করে আমি নতুন করে কাজটা ট্রাই করি, এইটা আমি করতে পারবো। সেকেন্ড টাইম আরেকটা কি থাকতে পারে, হ্যাঁ আমার কাজটা আমি করতেই পারি না, বাট তার সাইট তো তার মতো আছে, তো সেই ক্ষেত্রে যদি লোকাল ক্লায়েন্ট হয় তাহলে হচ্ছে তো হচ্ছে আমাকে মানে জাস্ট শুধুমাত্র টাকাটা দিবে না, তার মানে কিছু হবে না। যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হয়, কোনো মার্কেট প্লেস হয়, তাহলে ক্লায়েন্ট টাকাটা দিবে না অতটুকু পর্যন্ত, কিন্তু ক্লায়েন্ট আপনার নামে আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করবে না। সো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই আগে ব্যাকআপ নিয়ে রাখতে হবে। সেকেন্ডলি আরেকটা কাজ থাকে যে হচ্ছে এই হচ্ছে ধরুন আমার একটা ডোমেন, এখন আমি চাচ্ছি না এই ডোমেনটা আর রাখতে, আমি এখন নতুন একটা ডোমেন নিয়েছি বা আমি নতুন একটা ব্র্যান্ডিং নেম নিয়েছি, সেটার উপর ডোমেন নিয়েছি। এখন আমি তো হচ্ছে নতুন করে আমার একটা 5-7 পেজের একটা ওয়েবসাইট থাকতে পারে বা সিঙ্গেল একটা পেজের ওয়েবসাইট থাকতে পারে, আমি তো নতুন করে আবার পুরো সাইট করাবো না ডেভেলপারকে দিয়ে। সো সেখানে কি করা হয়, সেখানে হচ্ছে বলে সাইটটাকে মাইগ্রেট করে দিতে বা ক্লোন করে দিতে, তখন হচ্ছে আপনি এইভাবে করে সাইটটা ডাউনলোড করে তার নতুন ওয়ার্ডপ্রেসে আপলোড করে দিবেন। এইটাকে বলা হয় ক্লোন, ব্যাকআপ, মাইগ্রেশন। সো অনেক সময় ক্লায়েন্ট এসে বলে যে তার মাইগ্রেট করা লাগবে একটা ওয়েবসাইট, সো মাইগ্রেট মানে ওইটা, ক্লোন মানে ওইটা, ব্যাকআপ মানে ওইটা, এটা জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, প্লাগ ইনে আসার পরে অ্যাড নিউ একটা প্লাগ ইন আছে, অ্যাড নিউ তো দেবো। অ্যাড নিউ তো দেওয়ার পরে এখানে একটা প্লাগ ইন পাবো আমরা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন, এটা হচ্ছে সব থেকে জনপ্রিয় অল ইন ওয়ান, লিখলেই আপনি পেয়ে যাবেন। আরো অনেকগুলো ব্যাকআপের প্লাগইন আছে, বাট আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে। দেখেন 4+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনই আছে, ঠিক আছে? সো এটা খুবই পপুলার এবং খুবই ইজি কাজ করাটা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে। ইনস্টলের পরে অ্যাক্টিভেট, আচ্ছা যখন আপনি অল ইন ওয়ান মাইগ্রেশন দিবেন, এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এখানে 1, 2, 3টা অপশন, এক্সপোর্ট, ইনপোর্ট। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এটাকে ডাউনলোড করব, মানে এক্সপোর্ট করব। আর
নতুন যে সাইটটাতে আমরা আপলোড দেবো সেখানে হচ্ছে আমরা ইম্পোর্ট করবো। সো আমরা এই ওয়ালিনো ডাব্লিউপি মানুষ দেখে এখানে এক্সপোর্টে ক্লিক করি, সেটাকে আমরা জাস্ট ব্যাক আপ নিয়ে রাখলাম। এক্সপোর্ট টু এর এখানে আসলে আমরা ফাইলটাকে এক্সপোর্ট করবো, জাস্ট ফাইলটা এখন প্রিপেয়ারিং হবে এবং এক্সপোর্ট হবে। এই সাইটের থিম প্লাগইন থেকে শুরু করে যত ফাংশনালিটি থাকবে সব একসাথে একটা জিপ করে ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে। এখন যদি আপনি সেটা কাজ করেন, কোনো কারণে সাইটটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ফুল সাইট ফেলে দিয়ে এই যেটা ডাউনলোড করতেছি এখন সেটাকে আবার নতুন করে আপলোড করে দিতে পারবো। তো এর মধ্যে হচ্ছে আমি আমার নতুন আরেকটা ডোমেইন রেডি করি যেখানে আমরা এখন আপলোড করি না, সেটা আমাদের এক্সপোর্ট হতে থাকবে। এক্সপোর্টে একটু সময় নিবে, আগের করার কোন সাবডোমেন আছে কিনা নতুন সাবডোমেন করে নিতে হবে। এই বুঝুন ভাই, এই দাগাদাগি করতেছেন কেন? অ্যানোনার্স ধরবেন না। এটা কাটবো কোথেকে ভাই? সম্পূর্ণ কমপ্লিট হবে, এরপর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ডাউনলোড করতে বলছি, যখন সবুজ আসবে, সবুজ আসার পরে এরপর যখন ক্লিক করবেন দেখবেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ফুল ফাইলটা, এরপরও ক্লোজ করবেন না। আমরা আমাদের এখানে একটা নতুন সাব ডোমেইন নিয়ে নিছি, আচ্ছা এটাকে আমরা রিসেট দিয়ে নিই না, সাইট রিসেট দিতে জানি আমরা, দেখাইছিলাম না আপনাদের জি কি দিয়ে করে ডাব্লিউপি রিসেট রিসেট। দেখি এখানে ডাব্লিউপি রিসেট দেওয়া আছে কিনা, নাই। এটা হচ্ছে যখন আপনাদের তো হচ্ছে বারবার সাবডোমেইন করবেন, যখন আমি দুটা তিনটা সাবডোমেইন করে রাখি, প্রতিটা তিনটা সাবডোমেইনের মধ্যে হচ্ছে যখন ক্লাস নেই তখন হচ্ছে একটা ক্লাসের টপিক দেখানো পড়লে ওটা ডাব্লিউপি রিসেট দিয়ে রিসেট করে নিই। সেম ভাবে আপনারাও যখন হচ্ছে কোনো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের পরে তার ওই জিনিসটা আপনার লাগবে না, তো আপনারাও ডাব্লিউপি রিসেট দিয়ে রিসেট করে নেবেন সাইটটা। ফুল ফুললি ফ্রেশ করবে যে আমার একটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই সাইটটাতে কি আমরা নতুন একটা ডোমেইন edu.freelancerobin.com নতুন একটা ডোমেইন, এই ডোমেইনটাতে হচ্ছে আমরা এখন আপলোড করব এবং আমরা সাইটটাকে রিসেট করে নিব, রিসেট করে একটা ফুল ফ্রেশ সাইটে এটাকে আপলোড করে দেব। আচ্ছা একটু রিসেটটা করে নিই, আনমিউট করবেন, আনমিউট করলে নয়েজ হচ্ছে। রিসেট ওয়ার্ডপ্রেস দিলে ফুল সাইটটা হচ্ছে রিসেট হয়ে যাবে। ফুল সাইট যখন রিসেট হয়ে যাবে আপনি প্লাগইনে আসলে এই সবগুলো প্লাগইন দেখতে পাবেন। আমার এই ইনঅ্যাকটিভ যতগুলো প্লাগইন আছে আমরা সেগুলো সব ডিলিট করে দিব, আমাদের এগুলো দরকার নেই। অ্যাপ্লাই ভাইয়া,
ভাইয়া ভাইয়া এখানে কি ফাইবার ক্রাশ ক্লাস হবে? হ্যাঁ হবে হবে। আচ্ছা এখানে কখন থেকে শুরু হতে পারে? ওটা হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে তো ভাই আপনাদের বলে দিবে, মার্কেট প্লেসটা কখন কি হবে দেখাবে। ও আমাদের এখানে আবার এখানে তো আমাদের যেটা তো খোঁজ করতেছি আমি, এখানে তো 15 তারিখ থেকে শুরু। হ্যাঁ 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 ওইটা করেন আপনি, ওটা ভালোভাবে করেন, ঠিক আছে। আচ্ছা এম্পিরিয়েন্স থেকে থিম, থিমটা এসে এটাকে আমরা ডিলিট করে দেবো, আমাদের কোনো কিছু দরকার নেই, সব ডিলিট, মানে এটা আমার সম্পূর্ণ একটা ফ্রেশ রাখলাম, মানে ফুল ফ্রেশ সাইট, এখানে আমার কোনো ধরনের থিম প্লাগইন দেওয়া নেই, এখন জাস্ট আমি প্লাগইনে আসবো, অ্যাড নিও, এটা সম্পূর্ণ একটা ফ্রেশ একটা সাইট। জাস্ট আমাদের প্লাগইনটা ছিল কি অল ইন ওয়ান, জাস্ট এই প্লাগইনটা আমি দিয়ে রাখবো আর কিছু না। জাস্ট এই একটা প্লাগইন দেখেন, আমার প্লাগইনে ডাব্লিউপি রিসেট দিয়ে রিসেট করছি, আর এই একটা প্লাগইন, আর এই জায়গাটার মধ্যে এই যে প্লাগইন আছে দেখেন কি কি সিএমভি ডট এবি ট্রিপল ওয়ানে, এখানে হচ্ছে অল ইন ওয়ান আছে, এলিমেন্টর এলিমেন্টর প্রো, এই দুটা প্লাগইন এখানে দেওয়া আছে, বাট আমরা কিন্তু এখানে দুটা প্লাগইন দিইনি, আমরা জাস্ট এই অল ইন ওয়ান মাইগ্রেশনে একটুকে এক্সপোর্ট করছি, এখন ইম্পোর্ট করব, এক্সপোর্ট করছিলাম কি একটা ফাইল, সেম ভাবে তাহলে আমরা ইম্পোর্ট ওই ফাইলটাই করব, ইম্পোর্ট ফ্রম এ ফাইল, ফাইলে দিলে ফাইলটা হচ্ছে আমাদের ডাউনলোডে আছে, ফাইলটা কই, এই হচ্ছে আমাদের ফাইল, ফাইলটাকে জাস্ট ওপেন করব, জাস্ট ইম্পোর্ট হয়ে থাকবে আমার এই যে সাইট, এই সাইটের এই প্লাগইন গুলো সব সহ এই সাইটের যতগুলো পেজ আছে যেরকম ডিজাইন আছে সব সহ এখানে ইম্পোর্ট হবে। সো এটা হচ্ছে আপনি মাইগ্রেট করতেছেন, তো সেম ভাবে আপনি যদি হচ্ছে এই সাইটে কাজ করতে থাকতেন, এই সাইটটা যদি কোনো কিছু যদি প্রবলেম করতো, তাহলে ডাব্লিউপি রিসিট দিয়ে আমি সব রিসেট করে একেবারে ফ্রেশ সাইট নিয়ে আমি সুন্দর করে হচ্ছে আমি এই অল ইন ওয়ানটাকে ইনস্টল করে ইম্পোর্ট করে এই সাইটে উঠাই দিতে পারতাম। এখন আমি আরেকটা সাইটে ইম্পোর্ট করে আপনাদের দেখাচ্ছি যে সেম টু সেম কিভাবে সাইটটাকে কপি করে ফেলা যায়, ইনপুট হতে থাকুক একটু সময় নেবেন। আমাদের হচ্ছে প্রায় হচ্ছে 99% ডান, এখন হচ্ছে 100% হয়ে গেলে আমরা জাস্ট হচ্ছে লগা, যখন 100% হলো আপনার হচ্ছে কখন স্টপ করবেন না, কারণ ওর প্রসেসিং হতে একটু সময় নেয়, কারণ 100% হওয়ার পরে জাস্ট এটা কি হলো আমার ওই ফাইলটাকে আপলোড কমপ্লিট হবে, বাট প্রসেসিংটাতে একটু সময় দিতে হবে, সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এরপরে হচ্ছে আপনাকে স্টপ করবেন, একটু ওয়েট করতে হবে, কারণ পুরো একটা ওয়েবসাইট সম্পূর্ণ ফাইল ফোল্ডার সহ সবকিছু সহ আমরা ইনপুট করতেছি। এইটার আপনাদের মনে রাখার জন্য একটা শিট করা আছে আমাদের, এই শিটটা দেখলো আপনার পরবর্তীতে কখনো যদি কাজ করতে যেয়ে কোথাও আটকে যান এই জিনিসটা আপনাদের হেল্প করবে। এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন, এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলা আছে, ইমেজ সহকারে পাশাপাশি হচ্ছে কিছু আপনাদেরকে সামারি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে হচ্ছে কোথায় কোথায় কি অভাবে কাজ করা হয়েছে, দেখেন এভরিথিং সম্পূর্ণ আপনার এখানে বলা আছে। এখনো আমরা স্টপ কমপ্লিট করব না, স্টপ ইনপুট দিব না, দেখছেন প্রিপেয়ারিং হচ্ছে, আপনি তখন স্টপ করে দিতেন তাহলে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা দেখেন ইম্পোর্ট প্রসেস উইল ওভাররাইট ইউর ওয়েবসাইট, আমরা জাস্ট প্রসিড দিব, আবার বলে দিতেছে যে হচ্ছে ইম্পোর্ট কমপ্লিট না হওয়ার আগে পর্যন্ত ব্রাউজার ক্লোজ করব না, তাহলে কি ইম্পোর্ট ফেল হয়ে যাবে, আমরা জাস্ট ফাইলটাকে ইম্পোর্ট করছি, এখন ফাইল থেকে যাবতীয় যেই আমাদের অপশন গুলো ছিল ফিচার গুলো ছিল সেগুলো রেজিস্টার হচ্ছে।
ও বলতেছে আমার সাইট ইম্পোর্টেড সাকসেসফুলি দেন ফিনিশ। যখন আমার কমপ্লিট হয়ে যাবে, এখন যদি আমি একটু প্লাগইনে আসি, দেখেন এই সাইটটা হচ্ছে আমার ওল্ড সাইটের যে প্লাগইন গুলো দেওয়া ছিল, আচ্ছা ও আমাকে রিডাইরেক্ট করে দিছে। এখন হচ্ছে এই জায়গাটাতে একটা সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে সাপোজ আপনার আগের সাইটের যে ইউজার পাসওয়ার্ডটা আছে, ওই সাইটের ইউজার পাসওয়ার্ড দিয়েই আপনাকে এই নিউ সাইটে লগ ইন করতে হবে। কারণ এই ও যখন এই সাইট থেকে ফাইলটাকে ডাউনলোড করছে, মানে ফুল এইচডি ডাউনলোড করছে, তখন ডাটাবেস থেকে শুরু করে এভরিথিং সব সহকারে ডাউনলোড করছে। এই জন্য আমি যখন নিউ সাইটে ওই ফাইলটা আপলোড করছি, তাই আগের সাইটের ইউজার নেম মানে লগ ইন অ্যাক্সেসটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। এখন আপনি হচ্ছে আপনার মতো করে সিপ্যানেলে যেয়ে চাইলে আপনি ইউজার পাসওয়ার্ড এগুলা চেঞ্জ করে নিতে পারবেন, এটা কোনো বড় ব্যাপার না। দেখেন এলিমেন্ট টু এলিমেন্ট প্রো থেকে সব, এবং আমি যদি আমার সাইটটা যদি একটু ভিজিট করি, দেখবো এই যে সাইট যেটা ছিল এটার মতন সেম টু সেম সাইট হবে, দেখেন সম্পূর্ণ সেম টু সেম, একটু আপনার সাইট কোন দিক থেকে লস হয় নাই। এই যে আমার ডোমিনে এই যে সাইটটা, এই ডোমিনও সেম সাইট। তো জিনিসটা ক্লিয়ার কিভাবে হচ্ছে ক্লোন ব্যাকআপ বা মাইগ্রেশন করতে হয়, জাস্ট ওয়ান ক্লিক। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই বুঝছি। আপনারা এটা কিন্তু মাস্ক বি, আপনাদেরকে হচ্ছে কোনো প্রিমেড কাজ করতে গেলে এটা অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখতে হবে। আমার কিন্তু এরকম একটা প্রবলেম হয়েছিল, আমি হচ্ছে ভুলে একটা ফর্ম ডিলিট করতে যে আরেকটা ফর্ম ফুল ডিলিট করে ফেলছিলাম, ঠিক আছে। এবং ওইটা ছিল ক্লায়েন্টের সবচেয়ে, মানে হচ্ছে ওই ফর্মটা হচ্ছে সব জায়গায় ইউজ করা হচ্ছিল, এবং ফর্মের ডাটাগুলো ইম্পর্টেন্ট ছিল, ফর্মটাও ইম্পর্টেন্ট ছিল তার সাইটের জন্য। ফর্মটা সে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 দেওয়া করছিল, সো ওই ফর্মটা হচ্ছে আমরা ব্যাক করা বা সাইটটাকে হচ্ছে আগের মতো করে দেওয়া পসিবল হয় নাই, সো এটা নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল। সো এই জন্য হচ্ছে সবসময় মনে রাখবেন, প্রিমেড ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখতে হবে, এটা ক্লিয়ার? আপনার হচ্ছে এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করবেন। আর আরেকটা বিষয় আছে, এটা তো হচ্ছে আপনাদের হচ্ছে কি গেল অল ইন ওয়ান দিয়ে গেল। কোনো কোনো সময় যদি সাইট যদি বিগার দেন, মনে হচ্ছে 5 পেজ বা 10 পেজের ওয়েবসাইট হয় বা বড় ই কমার্স সাইট হয়, অনেক বড় সাইট হয়, তখন হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে ব্যাকআপ নিতে হবে সেটা হচ্ছে ম্যানুয়ালি। কারণ কি, অল ইন ওয়ান বা হচ্ছে যে প্লাগইন দিয়ে যে সাইট গুলো ব্যাকআপ না হয়, সেই সাইট গুলো আপনার ডাউনলোড হয়ে গেছে, ইনপুটের সময় হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইমে হচ্ছে 70-60% ইনপুট হওয়ার পরে আর ইনপুট হয় না, ইনপুট ফেল দেখায়, কিছু ইস্যু দেখায়। সো ওই টাইমটাতে হচ্ছে আপনার বড় সাইট হলে ম্যানুয়ালি করে নেওয়াটা ভালো। কিন্তু ম্যানুয়ালি করার সময় যে প্রবলেমটা আপনারা বেশি পড়বেন সেটা হচ্ছে ম্যানুয়ালি মাইগ্রেশন করার সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এখানে আপনাদের আমি একটা শিট দিয়ে দিছি, দেখেন ম্যানুয়ালি মাইগ্রেশনের একটা শিট। তো এই শিটটা দেখবেন, এই শিটটা দেখবেন, পাশাপাশি এই শিটের মধ্যে আমি একটা ইউটিউবের লিংক দিয়ে দিব, সেটা দেখবেন। দেখার পরে আপনার নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে নেক্সট ক্লাসে, ক্লাসের আগে আপনারা এই জিনিসটা নিয়ে আমার সাথে হচ্ছে বসবেন, যে আছে ভাই হ্যাঁ এটা আমি করতে গিয়ে এই জায়গাটাতে প্রবলেমে পড়ছি। কারণ আপনাদের শুধুমাত্র হচ্ছে ক্লাসই করানো হচ্ছে, আমাদের যে হচ্ছে কর্মীদের যে বেজগুলো হয় তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণে তাদের বর্তমান স্কিলের কি অবস্থা সেটা জানতে পারি, আর আপনাদের সেটা করা পসিবল হচ্ছে না। সেই জন্য আপনাদেরকে এইটা মনে করেন আমি অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে রাখলাম, আমি এখানে একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা দেখবেন, পাশাপাশি এই শিটটা দেখলেই হবে, ট্রাই করবেন। যার যার ইস্যু হবে নেক্সট ক্লাসে, ক্লাসের আগে অথবা ক্লাসের পরে আপনারা এই ম্যানুয়াল মাইগ্রেশনটা নিয়ে আমার সাথে বসবেন, ওকে।